নমস্কার, দেখছেন নিউজ বর্তমান আর খবরের খবরদার নিয়ে রয়েছি আমি জহিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। এদিন দিল্লি থেকে 7টি বিধানসভার মধ্যে 48টির জন্য প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। তার মধ্যে 11 জন রয়েছেন মহিলা প্রার্থী। ত্রিপুরায় এবার ক্ষমতায় ধরে রাখায় বিজেপির কাছে চ্যালেঞ্জের, তবে প্রার্থী তালিকায় নাম নেই বিপ্লব দেবের এবং এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ত্রিপুরার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেল এবং সেই প্রার্থী তালিকায় নাম নেই বিপ্লব দেবের। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। এদিন দিল্লি থেকে 7টি বিধানসভার জন্য 48টি প্রার্থী পদের নাম ঘোষণা করলো বিজেপি। তার মধ্যে 11 জন মহিলা প্রার্থীও রয়েছেন, কিন্তু এই প্রার্থী তালিকায় নাম নেই বিপ্লব দেবের এবং যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ত্রিপুরায় এবার ক্ষমতা ধরে রাখায় বিজেপির কাছে চ্যালেঞ্জের, কারণ প্রার্থী তালিকায় নাম নেই বিপ্লব দেবের। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। এদিন দিল্লি থেকে 7টি বিধানসভার মধ্যে 48টি প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। তার মধ্যে 11 জন রয়েছেন বিজেপি মহিলা প্রার্থী। ত্রিপুরা এবার ক্ষমতা ধরে রাখায় বিজেপির কাছে চ্যালেঞ্জের, তবে প্রার্থী তালিকায় নাম নেই বিপ্লব দেবের। এ বিষয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ জয়ন্ত চক্রবর্তী। জয়ন্তদা, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল ত্রিপুরায়, কিন্তু সেই প্রার্থী তালিকায় বিপ্লব দেবের নাম নেই, কি বলবেন? দেখো, 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট হচ্ছে, 2রা মার্চ ত্রিপুরার ফলাফল। 48টি বিজেপির আসনের মধ্যে 760টি বিজেপির আসনের মধ্যে আজকে 48টি ঘোষণা করা হয়েছে। তুমি যেমনটা বললে ঠিক কথাই বলেছো যে বিপ্লব দেবের নাম নেই। বিপ্লব দেবের জায়গায় বনমালীপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রাজীব ভট্টাচার্য। অন্যদিকে দেখা যাচ্ছে সাংসদ প্রতিমা ভৌমিককে ধনপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে, অর্থাৎ সাংসদকেও প্রার্থী করা হচ্ছে বিজেপির নির্বাচনে। এছাড়া বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ, তিনি বর্দোয়ালী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং কৈলাসহর থেকে সদ্য সিপিএম থেকে আসা মোরশেদ আলী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিজেপি আটঘাট বেঁধে নেবার চেষ্টা করছে এবং তারা চেষ্টা করছে যে সেইভাবেই তারা যাতে দাঁড়াতে পারে। এবং মোটামুটিভাবে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে দেখা যাচ্ছে বিপ্লব দেবকে প্রার্থী করা হয়নি, এবং জানা গেছে যে বিপ্লব দেব নিজেই নাকি বলেছিলেন তিনি প্রার্থী হতে চান না। অভিমান বিপ্লব দেবের একটা হতে পারে, কারণ মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তিনি প্রার্থী হতে চান না। তাকে কি রাজ্যসভায় পাঠানো হবে, এই বিষয়ে কোনো পরিষ্কার উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে আজকে কংগ্রেসের প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে, 17টি জনের নাম রয়েছে। সুদীপ রায়বর্মন, তিনি আগরতলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং বরদৌলিতে মুখ্যমন্ত্রী মানিক শাহর প্রতিদ্বন্দ্বিতা করবেন অমিত কুমার সাহা, তিনি বরদৌলিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন মানিক শাহর বিরুদ্ধে, এটা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি, সুতরাং লড়াইটি দ্বিমুখী হবে না ত্রিমুখী হবে সেটি বলা শক্ত এখন এই মুহূর্তে। তবে এই মুহূর্তের খবর হচ্ছে, যেমনটা তুমি বললে, যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তাকে কিন্তু প্রার্থী করা হয়নি, এবং তাকে প্রার্থী না করে সেই জায়গায় প্রার্থী করা হয়েছে তিনি হচ্ছেন একজন এমন প্রার্থী যিনি প্রার্থী করা হয়েছে নতুন একজনকে, রাজীব ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে বনমালীপুর থেকে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও আরো একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যে প্রার্থী তালিকার মধ্যে 11 জনই কিন্তু মহিলা প্রার্থী, এবং সেক্ষেত্রে কি মহিলাদের কি আলাদা কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে? দেখো, 60 জনের প্রার্থী তালিকা প্রকাশ করার কথা ছিল, সেই 48 জনের নাম করা হয়েছে। তার মধ্যে যদি 11 জন মহিলা প্রার্থী হন, সেটা হলো নিঃসন্দেহে একটা মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেবার ব্যাপার। এবং সাংসদ যিনি আছেন প্রতিমা ভৌমিক, তাকে ধনপুর থেকে প্রার্থী করা হয়েছে। এর দ্বারা বোঝা যাচ্ছে বিজেপি মহিলাদের ওপর একটু গুরুত্ব দিচ্ছে, মহিলা প্রার্থীদের ওপর গুরুত্ব দিচ্ছে। ত্রিপুরার যে অবস্থা রয়েছে তাতে মহিলা প্রার্থীদের ওপর গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নেই। বিজেপি মহিলা প্রার্থীদের গুরুত্ব দিয়ে তারা তাদের যে অধিকার সেটিকে কায়েম করতে চাইছে। মনে রাখতে হবে যে ত্রিপুরাতে এখন রয়েছে বিজেপি সরকার, বিজেপি সরকার চাইবে তাদের আরো 5 বছরের জন্য ক্ষমতা দখল করে রাখার জন্য। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করলো ত্রিপুরা, এবং তার মধ্যে 60টি বিধানসভার মধ্যে 48টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলো বিজেপি, এবং তার মধ্যে 11 জন মহিলা প্রার্থী রয়েছেন। স্ত্রীকে
খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। ঘটনা চাঞ্চল্য জগৎবল্লভপুর থানার অন্তর্গত সন্তোষপুর গ্রামে। জানা যায়, বছর আটেক আগে সন্তোষপুর গ্রামের প্রত্যুষ মাঝির সঙ্গে বিয়ে হয় দীপালী মাঝির। তাতে দুটি সন্তানও রয়েছে। শুক্রবার সন্ধ্যায় দীপালী মাঝির অস্বাভাবিক মৃত্যু ঘটে। মৃতার পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে দীপালীকে। তার স্বামী প্রত্যুষ ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে খুন করেছে এমনটাই তারা অভিযোগ তুলছেন এবং তাদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়ে বাপের বাড়ির লোকজন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে মৃতার স্বামীকে। স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের সন্তোষপুরে। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী। ঘটনায় চাঞ্চল্য জগৎবল্লভপুর থানার অন্তর্গত সন্তোষপুর গ্রামে। জানা যায়, বছর আঠেক আগে সন্তোষপুর গ্রামের প্রত্যুষ মাঝির সঙ্গে বিয়ে হয় দীপালী মাঝির। তাদের দুটি সন্তানও রয়েছে। শুক্রবার সন্ধ্যায় দীপালী মাঝির অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতার পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে দীপালীকে। তার স্বামী প্রত্যুষ ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে খুন করেছে। তাদের গ্রেপ্তারের দাবিতে সরব হয় বাপের বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে মৃতার স্বামীকে। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী এবং তা নিয়ে চাঞ্চল্য জগৎবল্লভপুরের সন্তোষপুরে। জানিনি রাত্রিরে কানমুতোতে এইসব জায়গায়, আর পূজা মাঝির মেসো আমি, ওর বাবা কিছু জানে না। সকাল থেকে অত্যাচার মার্ডার করেছে, মেরে ওর শ্বশুর, এই স্বামী, ভাসুর আর শাশুড়ি, আর ওর সঙ্গে ইনভল আছে ওর একটা দুটো যা আর প্লাস একটা ননদ। মেয়েটা বলে বিয়ে একবারই আমরা ঘর করব। জামাই ওর জায়েরা, জামাই ওর মেয়ে যাও, সেজে যাও, ন যা, আর ওর মেয়েদের ভাসুর যখনই ঝগড়া হয় তখন ওরা আসতে দেয় না, ওই তেড়ে হিঁড়ে ঘরের ভেতর সাঁত গড়ে দেয়। বলে এবার এই বাচ্চাগুলোকে ওরা যেতে দিতুনি, কেড়ে কুড়ে যখন নিয়ে নেয় তখন আমার ভাই আর যেতে পারছে না। কাজবাজ করতো, ওই ছেলে সংসারে নিয়ে অশান্তি, ষড়যন্ত্র করে সব যা ভাসুররা শাশুড়ি ননদ ও ষড়যন্ত্র করে মেরে দিল, আর কি হবে। অবিলম্বে নিয়োগের দাবিতে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন রাজ্যে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। ধর্না মঞ্চে হাজির আন্দোলনরত বাবার পাশে তার শিশুপুত্র, এমনই এক করুণ ছবি উঠে এলো নিউজ বর্তমানের ক্যামেরায়। দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে সরব হয়েছেন তারা এবং তারপরেও তারা কোনো সুরাহা না পেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকে যে করুণ ছবি উঠে আসছে আন্দোলনরত বাবার পাশে তার শিশুপুত্র। আজ এই ধর্না মঞ্চের 161তম দিন, আমি ও ভাই দুজনেই এখানে সামিল হয়েছি। আজ আমরাও সাক্ষী এই ধর্না মঞ্চে। WBGTR এক্সামিনেশনে পরীক্ষা দিয়েছিল প্রায় 19 লক্ষ পরীক্ষার্থী, কিন্তু তাতে পাশ করে 18,000-এরও কম, অর্থাৎ 1%-এরও কম। এতে এদের মেধার পরিচয় পাওয়া যায়। আমি সবে ক্লাস 8 পাশ করে 9-এ উঠেছি। ক্লাস 8-এর পাঠ্যবইতেই আমরা পড়েছি মাননীয়া সিঙ্গুর অভিযানের কথা। সেই সিঙ্গুর অভিযানেই দেখেছি মাননীয়া কীভাবে লড়াই করে ওনার নিজের ন্যায্য দাবিটা ছিনিয়ে নিয়েছিলেন। আমার বাবা কাকুদের দাবিটাও তো ন্যায্য। আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষার ফলাফলে একটা PDF থাকে, প্রত্যেকে নিজে নিজেদের র্যাঙ্ক জানতে পারি। কিন্তু পরীক্ষা দেওয়ার পর এখানে কোনো PDF প্রকাশ হয়নি, কেউ কারো র্যাঙ্কও জানতে পারেনি। আপনি আমাদের জন্য অনেক প্রকল্প করেছেন, কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, এবং তা খুবই স্বচ্ছ, কিন্তু এদের নিয়োগে এত অস্বচ্ছতা কেন? আপনি এখানে আইনি কোনো জটিলতাই নেই, আপনি চোখ বন্ধ করে এদের নিয়োগ দিতে পারেন, এটা তো আপনার নিজস্ব দপ্তর। ধর্না মঞ্চ সেরে বাবা কাকুরা যখন বাড়ি ফেরে, তারা যখন একে অপরের সাথে কথা বলে, তখন আমাদের সত্যিই খুব কষ্ট হয়। আজ সেই সমবেদনায় সমব্যথী হতেই সেই সুদূর জঙ্গলমহল থেকে আমরা এখানে এসেছি। আপনি আপনার 14 দিনের ধর্না ও 26 দিনের অনশনী সিঙ্গুর অভিযানকে সাফল্য এনে দিয়েছিল, তাই আজ আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 14 দিনের মধ্যে আপনি এই ধর্না মঞ্চের অবসান ঘটান।
আপনি এদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। আই উইল হোপ দ্যাট মাই ওয়ার্ডস উইল টাচ ইওর হার্ট। নিয়োগের দাবিতে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন রাজ্যের গ্রুপ ডি চাকরি প্রার্থীরা, এবং আজকে যে ছবিটা দেখা গেল যে তাদের সঙ্গে উপস্থিত তাদের সন্তানরাও, এবং তারাও কিন্তু রাজ্য সরকারের কাছে পৌঁছে দিচ্ছে একাধিক প্রশ্ন। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপা। গোপা, কি বলবে আজকে? আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা, এবং আজকে তাদের সঙ্গে উপস্থিত হয়েছে তাদের সন্তানরাও। একদমই দেখো জুহিদা, যেমনটা তারা তাদের অবস্থান বিক্ষোভ কিন্তু 161 দিনে পড়লো, দিনের পর দিন কিন্তু তারা রাস্তাতে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। একের পর এক সরকারের দুর্নীতি ধরা পড়েছে, কিন্তু তারা যোগ্য হকের চাকরি কিন্তু মেলেনি তাদের। আজকে সকালবেলা জঙ্গলমহল থেকে আসা এক শিশুপুত্র এবং কন্যা বাবার হাত ধরে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে গ্রুপ ডি ধর্ণা মঞ্চে কর্মসূচিতে সামিল হয়েছে, এবং তাদেরও সন্তানদের একটাই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে, কবে তাদের বাবা মারা চাকরি পাবেন। এবং আমি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো জুহিতা, দুদিন আগেই সরস্বতী পুজো গেছে, এবং সরস্বতী পুজোতে কিন্তু টাকার বান্ডিলকে মাঝে রেখে সরস্বতী পুজো সাজিয়ে সরকারের দুর্নীতি প্রতিবাদ করেছেন কিন্তু আন্দোলনকারীরা। এবং যেমনটা তুমি বলছিলে যে তারা দিনের পর দিন আন্দোলন চালাচ্ছেন, কবে তাদের হকের চাকরি মিলবে জুহিতা? একদমই, ধন্যবাদ তোমাকে। বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিয়েছে সেই টাকা কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের টাকা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে ফেসবুক পোস্ট করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব শাহ, এবং একই পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল ফেসবুক পোস্টে দুটি চেকের ছবি দিয়ে তিনি এই অভিযোগ তোলেন। এ নিয়ে তদন্তের দাবি বিজেপির। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির। বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিয়েছে সেই টাকা কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের ফান্ড থেকে দেওয়া হয়েছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে ফেসবুক পোস্ট করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। একই পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এ বিষয়ে আরো কথা বলে নেব, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে সুমিত দে। সুমিত, কি বলবে? আমরা দেখেছিলাম যে গতকাল পোস্ট করেছিলেন ধ্রুব সাহা, এবং আজকে একই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। গতকালকে ধ্রুব সাহা যে পোস্টটি করেছেন, মিড ডে মিলের টাকা তছনছ করা হয়েছে, মিড ডে মিলের টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি কিন্তু বক্তই যে হত্যাকাণ্ড হয়েছিল, নিহতদের পরিবারকে যে টাকা দেওয়া হয়েছিল সেই নিহতদের পরিবারে একাধিক চেকবুকের ছবি দিয়ে এবং ব্যাংকের অ্যাকাউন্ট ছবি দিয়ে সমস্ত ছবি পোস্ট করেছে ইতিমধ্যে ধ্রুব সাহা। সেই জায়গা থেকে আমি জানিয়ে রাখবো, আজকালই পাল্টা টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেটা টুইট করে বলতে চেয়েছেন যে এই যে আর্থিক দুর্নীতি, অর্থাৎ এই যে মিত্র দিনের টাকাকে আর্থিক আচরণ করেছে, এটি বড় একটি অপরাধ করেছে রাজ্য সরকার। সেই যে অবিলম্বে তাদের শাস্তির দাবি করেছে, একই সাথে আগামী দিনে মহামান্য আন্দোলনে তারা এই বিষয়ে যাবেন বলেও কিন্তু দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে রাজ্য রাজনীতি কল্পনা তঙ্গিয়ে হয়ে দাঁড়িয়েছে। জানিয়ে রাখবো যে ধ্রুব সাহার যে বিজেপি নেতা ধ্রুব সাহা, তার পোস্টে কিন্তু রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে টলপার হয়েছে। এই পোস্টকে কেন্দ্র করে যে কিভাবে উনি পোস্ট করলেন এবং কোন দিকটা থেকে পোস্ট করলেন যদিও এখনো পরিষ্কার নয় যে মিটে মিটে টাকাই যে আর্থিক সহযোগিতা করা হয়েছে হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে সেটা কিন্তু এখন কিন্তু পরিষ্কার নয়। কিন্তু একাধিক চেকবইয়ের ছবি, একাধিক ব্যাংকের অ্যাকাউন্টের ছবি, একাধিক পয়সার অ্যামাউন্টের ছবি দিয়ে কিন্তু অনেক পোস্ট করেছেন এবং দাবি করেছেন রাজধানীতে সামান্য আদালতে তারা বিচার চাইবেন বিস্তার করে। ধন্যবাদ সুমিত।
বকটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য সরকার যে আর্থিক সাহায্য করেছে সেই টাকা কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের টাকা এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে ফেসবুক পোস্ট করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা একই পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এবার গোপাল দলপতির খোঁজে আইনি সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইডি ইডি সূত্রে খবর নিয়োগ দুর্নীতির এজেন্ট তিনি সেই গোপাল আপাতত নিখোঁজ তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের কাছ থেকেই এই এজেন্টের নাম জানতে পারে ইডি তদন্তকারীরা গোপালের খোঁজে এবার আইনি পথে এগোতে চলেছে বলে সূত্রের খবর পাশাপাশি ভোট প্রচারে ব্যবহার করা হতো নিয়োগ দুর্নীতির টাকা এমনটাই উঠে আসছে তদন্তকারীর অফিসারদের হাতে এবার গোপাল দলপতির খোঁজে আইনি সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি ইডি সূত্রে খবর নিয়োগ দুর্নীতির এজেন্ট তিনি সেই গোপাল আপাতত নিখোঁজ তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের কাছ থেকে এই এজেন্টের নাম জানতে পারে ইডি তদন্তকারী গোপালের খোঁজে এবার আইনি পথে এগোতে চলেছে বলে সূত্রে খবর পাশাপাশি ভোট প্রচারে ব্যবহার করা হতো নিয়োগ দুর্নীতির টাকা এমনটাই উঠে আসছে তদন্তকারী অফিসারদের হাতে এ বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা দীপাঞ্জনা কি জানতে পাচ্ছ এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে একেবারে দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে এই যে একটি নাম বারবার উঠে আসছে মূলত এই গোপাল দলপতি তিনি কিন্তু তিহার থেকে গোপাল দলপতি একশো না নেই মূলত কোথায় গেল এবং প্রায় এক বছর আগে জামিন পেয়েছিলেন এই গোপাল দলপতি এবং এমনটা আমরা জানতে পারছি দিল্লি পুলিশ জানানো হয়েছে যে ইডিকে যে গতকাল এই ইডি অফিস থেকে ফোন করা হয়েছিল এই দিল্লি পুলিশের যে ইওডব্লিউ সেকশনে ইডিকে জানানো হয় প্রায় এক বছর আগে জামিন পাওয়ার পর বেপাত্তা গোপাল এবং সেই কারণে জিজ্ঞাসাবাদ করার জন্য গোপালকে খুঁজছে ইডির পুলিশ এবং তার সাথে দিল্লি পুলিশ তার পাশাপাশি যে ইডিতে যে জানানো হয়েছে যে গোপালের বাড়িতে খোঁজ করলেও কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না তাহলে এক বছর আগে যখন এই গোপাল নলপুরীকে যখন করার পর যখন তাকে তার যে জামিন পেয়েছিলেন কিন্তু তিনি কোথায় গেলেন তিহার জেলে নেই এর এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু একেবারে মরিয়া হয়ে খুঁজছে ইডি আধিকারিকরা এবং একেবারে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল তারা কিন্তু বলছেন যে গোপাল দলপতি কিন্তু অনেক কিছু জানতেন এবং এই যে একাধিক টাকার গল্প এই নিয়োগ দুর্নীতি মামলায় যে কুন্তল ঘোষের কাছ থেকে যে ১৯,৪৪,৫০,০০০ টাকা এই যে কুন্তল ঘোষ নিয়েছিলেন এই ইডি জিজ্ঞাসাবাদ তিনি স্বীকার করেছেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যখন তাদের সামনে বসানো হয়েছিল মুখোমুখি তখন কিন্তু একাধিক তাদের সেখানে তাদের দ্বন্দ্ব লেগে যায় এবং সেখান থেকে ইডি আধিকারিকরা মনে করছেন যে দেখুন তাপস মণ্ডল যে বয়ান রেকর্ড করা হয়েছিল তার পাশাপাশি যে নথি জমা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কোন রকম ভাবে তার মিল নেই তাহলে কার দোষ এবং সেখান থেকে দাঁড়িয়ে কুন্তল ঘোষ জানাচ্ছেন যে তাপস মণ্ডল জানতেন এছাড়াও তাপস মণ্ডল বললেন যে কুন্তল ঘোষ এছাড়াও যে নামটা উঠে আসছে শান্তনু ব্যানার্জি এবং শান্তনু ব্যানার্জির বাড়ি থেকেও ৩০০ জনের যে একটা লিস্ট পাওয়া গেছে সেই লিস্ট কি করে এলো শান্তনু ব্যানার্জির বাড়িতে কেন সেই লিস্ট কেন ক্যান্ডিডেট লিস্ট সেখানে রয়েছে এছাড়াও যে ডায়েরিতে অর্থাৎ কুন্তল ঘোষের বাড়ি থেকে যে ডায়েরি পাওয়া গেছে সেই ডায়েরিতে কিন্তু একের পর এক নোট করে লেখা আছে সেটা কেন সেই নিয়ে কিন্তু মূলত তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত যে গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি তাই জন্যই কিন্তু এখনো মানে মরিয়া হয়ে খুলছে এবং এর মধ্যে নতুন কোনো নাম জড়িত আছে কিনা কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে কি এই টাকা পৌঁছে গেছিল সেই নিয়ে কিন্তু একেবারেই তৎপরতা ধন্যবাদ তোমাকে দীপাঞ্জনা এবার গোপাল দলপতির খোঁজে আইনি সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি ইডি সূত্রে খবর নিয়োগ দুর্নীতির এজেন্ট তিনি সেই গোপাল আপাতত নিখোঁজ তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের কাছ থেকে এই এজেন্টের নাম জানতে পারে ইডি তদন্তকারী গোপালের খোঁজে এবার আইনি পথে এগোতে চলেছে বলে সূত্রের খবর পাশাপাশি ভোট প্রচারে ব্যবহার করা হতো নিয়োগ দুর্নীতির টাকা এমনটাই উঠে আসছে তদন্তকারী অফিসারদের হাতে মাত্র কয়েক মিনিটের ব্যবধান এই রাজ্যে দুই রাজ্যেই ভেঙে পড়ল মোট
তিনটি বিমান। একদিকে রাজস্থান একটি চার্টার বিমান ভেঙে পড়ে, অন্যদিকে মধ্যপ্রদেশে সুখোই 30 ও মিরাজ 2000 বিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। দুই জায়গাতেই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দুর্ঘটনায় কত জনের মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। বায়ুসেনা তরফে জানানো হয়েছে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, বিমান দুটির ব্ল্যাক বক্সের খোঁজ করা হচ্ছে। ব্ল্যাক বক্সের খোঁজ পাওয়া গেলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। সেনা সূত্রে জানা গিয়েছে আজ সকাল 8টা থেকে মহড়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শৈত্যপ্রবাহের কারণে দেরিতে মহড়া শুরু হয়। সুখোই বিমানটি সকালে 9:30 নাগাদ প্রথমবার মহড়া দেয়। এরপর বিমানটি অবতরণও করে। পরে 11:15 নাগাদ ফের উড়ান শুরু করে বিমানটি। এরপরেই বিমানটি ভেঙে পড়ে। সুখোই বিমান দুইজনের পাইলট ছিলেন, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। খবরের খবরদার এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বর্তমান, খবরের উড়ান, খবরের সন্ধান।